Dear learners, today we will learn how to change direct negation into indirect negation of interrogative sentence. Note 2. Produtto. Direct negation a reported speech ti WH word dara shuru interrogative sentence hole. Indirect korar shomoy reporting verb ti hobe ask ba asked ebong inverted comma er poriborte উক্ত WH ওয়ার্ডটিকে বসাতে হয়। উক্ত WH ওয়ার্ডের পর সর্বদা সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন বসে। একটি এক্সাম্পল দেয়া হল ডিরেক্ট নেশন, হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম। প্রদত্ত ডিরেক্ট নেশন এ, ডিরেক্ট নেশন এ রিপোর্টেড স্পিচটি, রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দ্বারা শুরু WH ওয়ার্ড দ্বারা শুরু ইন্টারগেটিভ সেন্টেন্স হলে ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক রয়েছে, ইন্টারগেটিভ সেন্টেন্স হলে ইনডিরেক্ট করার সময়, ইনডিরেক্ট করার সময়, ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে আস্ক বা আস্কড। তাহলে আমরা বসাবো হি সেড টু, এই রিপোর্টিং ভার্বটি হবে আস্কড, সেড টুর পরিবর্তে হবে আস্কড, রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি, এবং এই ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এর পরিবর্তে যে WH ওয়ার্ডটি থাকবে সেই WH ওয়ার্ডটিকেই বসাতে হবে, হোয়াট। এখানে বলা হয়েছে WH ওয়ার্ডটিকে বসাতে হবে ইনভার্টেড কমা এর পরিবর্তে, এবং উক্ত WH ওয়ার্ডের পর, এই WH ওয়ার্ডের পর সর্বদা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসে। অর্থাৎ এই হোয়াটের পর আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে এখানে সাবজেক্ট কী, হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, এখানে সাবজেক্ট কী, সাবজেক্ট হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, অর্থাৎ হোয়াটের পর ইয়োর মাদার্স নেম এই সাবজেক্টটিকে বসাতে হবে। তবে এই ইয়োর, ইয়োর সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, ইয়োর অনুসরণ করবে রিপোর্টিং অবজেক্ট মিকে, ইয়োর হচ্ছে পজিটিভ, মির পজিটিভ হচ্ছে মাই, মাদার্স নেম। ইজ, ইজ এখানে ভি ওয়ান রয়েছে সিম্পল প্রেজেন্ট, আমাদেরকে করতে হবে সিম্পল পাস্ট, অর্থাৎ ইজ হয়ে যাবে ওয়াস। আমরা আরও একটি এক্সাম্পল করব যাতে এই ব্যাখ্যাগুলো কিভাবে প্রয়োগ করা যায় সেটি আমরা ভালো করে বুঝব। ডিরেক্ট, প্রদত্ত ডিরেক্ট নেশনের রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দ্বারা শুরু, WH ওয়ার্ড দ্বারা শুরু ইন্টারগেটিভ সেন্টেন্স হলে, এটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স, শেষে প্রশ্নবোধক রয়েছে। ইনডিরেক্ট করার সময় আমরা যখন ইনডিরেক্ট করব, ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি হবে আস্ক বা আস্কড, তাহলে করিম সেড টু হয়ে গেল আস্কড, রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি, এবং ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এর পরে পরিবর্তে উক্ত WH ওয়ার্ডটিকে বসাতে হবে, হোয়ার, ইনভার্টেড কমা এর পরিবর্তে হোয়ার বসলো, হোয়ার। উক্ত WH ওয়ার্ডের পর সর্বদা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসে, সাবজেক্ট, সাবজেক্টকে আমাদের চিন্তা করতে হবে, ইউ সেকেন্ড পার্সন, রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করলো মিকে, ইউ হচ্ছে সাবজেক্ট, মিয়ের সাবজেক্ট হচ্ছে আই, ডিড রয়েছে, ডিড, ডিড থাকলে মনে করতে হবে এটি সিম্পল পাস্ট টেন্স, ডিড থাকলে মনে করতে হবে এটি সিম্পল পাস্ট টেন্স, যেহেতু সিম্পল পাস্ট টেন্স এটিকে আমরা এখন পাস্ট পারফেক্ট টেন্স এ রূপান্তর করব, পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড গান, গো হয়ে যাবে গান, গান ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ।